বিশ্বম্বরপুরে কৃষকের ধান কেটে দিল যুবলীগের নেতাকর্মীরা। বিডি স্টার টিভি নিউজ রিপোর্ট করেছেন সুনামগঞ্জ প্রতিনিধি। সঙ্গে আছি আমি তানজানা রহমান লিজা। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ার ধান কাটার শ্রমিক সংকটে দেশের কৃষকরা, তখন বিভিন্ন জেলা যুবলীগ ধান কেটে দিচ্ছে। এবার কৃষকের পাশে দাঁড়িয়ে ধান কেটে দিল সুনামগঞ্জ জেলার বিশ্বম্বরপুর উপজেলা যুবলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার 27 এপ্রিল দুপুরে সুনামগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সেন্টু ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ খন্দকার মঞ্জুর আহমেদের নির্দেশনায় সুনামগঞ্জ জেলা যুবলীগের সদস্য লুৎফুর রহমান নাইমের নেতৃত্বে যুবলীগের নেতাকর্মীরা বিশ্বম্বরপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের বড়বন্দ হাওড়ে কৃষকের বোরো ধান কেটে দেন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্বম্বরপুর উপজেলা যুবলীগের সদস্য মিজানুর রহমান, যুবলীগ নেতা সুলাইমান শিকদার, বিপ্লব হোসেন, আনোয়ার হোসেন, সেলিম, আকিনুর, ইবাদুর রহমান শুভ, সুহাগ, খোকন শিকদার, বাদল মিয়া, তোফাজল হোসেন, জাহির, মরম আলী, ইকবাল, জুয়েল, আফসার উদ্দিন, মহসেন সহ আর অনেকেই। সুনামগঞ্জ জেলা যুবলীগের সদস্য লুৎফুর রহমান নাইম বলেন, আজ দেশে এই মরণঘাতী করোনা ভাইরাসের কারণে মানুষ বিপর্যস্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সারা দিয়ে ঘরবন্দী থাকলেও সরকার তাদের নিয়মিত খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে। সুনামগঞ্জের হাওড়ে কোনো শ্রমিক না আসায় সুনামগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সেন্টু ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ খন্দকার মঞ্জুর আহমেদের নির্দেশনায় আমরা বিশ্বম্বরপুর উপজেলা যুবলীগের প্রতিটি নেতাকর্মীরা কৃষকদের ধান কাটায় সহযোগিতা করছি।